বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে রাজনৈতিক দল গঠনের বিষয়টিকে নিতান্তই গুজব বলে উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, রাজনৈতিক দলের ব্যাপারে যে রিউমার বা কথাবার্তা শোনা যাচ্ছে অনেকেই শুনতে চাচ্ছে আমাদের থেকে, এটা আমরা এর আগেও স্পষ্টভাবে বলেছি, এখনই কোনো রাজনৈতিক দল খোলার কোনো অভিপ্রায় আমাদের নেই। মঙ্গলবার দুপুরে রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। আসিফ মাহমুদ বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন কারোরই ক্ষমতার অভিলাষ নেই, সবারই পেশাগত জীবন আছে, সবাই সেখানে ফিরে যেতে চায়, কিন্তু দেশের মানুষ একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে যে দায়িত্বটা এই অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়েছে সেটি যথাযথভাবে পালন করে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করাই আমাদের লক্ষ্য, তবে সংস্কারের আগে নির্বাচন নয় বলে মন্তব্য করেন তিনি। উপদেষ্টা বলেন, যে সংস্কারের কথা আমরা বলছি সেটা ছিল এক দফারই অংশ, শেখ হাসিনা সরকারের পতন হয়েছে অভ্যুত্থানের মধ্য দিয়ে, কিন্তু এক দফার যে মূল অংশ ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, সেই ব্যবস্থার বিলোপের জন্য যে সংস্কারগুলো অত্যাবশ্যকীয় সেগুলো করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এটা জনগণের ম্যান্ডেটের ভিত্তিতেই হয়েছে, জনগণ নির্বাচনের জন্য কিংবা ক্ষমতার পালাপদলে অভ্যুত্থানের জন্য আসেনি, যদি আসত সেটা 7 জানুয়ারি নির্বাচনের আগেই আসত বলে আমি মনে করি। এই অভ্যুত্থান হয়েছে স্পষ্টভাবেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের জন্য। তিনি বলেন, আমরা যদি যে ব্যবস্থাটা বিদ্যমান আছে এটা সংস্কার করে দিয়ে যেতে পারি, আমরা মনে করি যে সরকারই ক্ষমতায় আসুক, যে কোনো রাজনৈতিক সরকার এই অটোক্রেটিক একটা সিস্টেমের মধ্যে সে নিজেও অটোক্রেটিক হয়ে উঠতে বাধ্য হবে, সে কারণে আমরা মনে করি এই সংস্কারটা অত্যাবশ্যকীয়। দেশের জনগণ যেভাবে দেশকে গড়তে চাইবে, দেশ পুনর্গঠনের যে প্রস্তাবনা দেশের মানুষের মধ্য থেকে উঠে আসবে সেটার বাস্তবায়ন করাটাই আমাদের দায়িত্ব হবে। এই সংস্কারের কাজ এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতোমধ্যে বসা হচ্ছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম আছেন, তিনি এবং উপদেষ্টা আদিলুর রহমান খান, এ দুজনের নেতৃত্বে আমাদের একটি টিম করা হয়েছে। তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে রেগুলার বেসিসে বসছেন, অফিসিয়াল বসার বাইরেও আনঅফিসিয়ালি যোগাযোগ রাখছেন যাতে আমাদের মধ্যে কোনো প্রকার ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়। দেশ পুনর্গঠনের এই যাত্রায় রাজনৈতিক দলসহ সকল স্টেক হোল্ডারকে নিয়ে এগিয়ে যেতে পারি সেটা আমরা নিশ্চিত করব। গার্মেন্টস সেক্টরে অস্থিরতা প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, গত শনিবার আমরা বিজিএমইতে 3 জন উপদেষ্টাসহ আমাদের পুরো টিম একটা আলোচনায় ছিলাম। রবিবার থেকে আজ মঙ্গলবার এই সময়টাতে কিন্তু গত সপ্তাহের তুলনায় যে আনরেস্ট ছিল সেটা 5-10% নেমে এসেছে। কিছু কিছু জায়গায়, খুব স্পেসিফিক 2-3টা কারখানায় এখন আনরেস্টের মতো সিচুয়েশন আছে, সেটাও আমরা মনে করি দ্রুতই প্রশমন হবে। তিনি বলেন, আমরা যে কমিটি করে দিয়েছি পর্যবেক্ষণ সেল করা হয়েছে, সেখানে শ্রমিকরা অভিযোগ জানাচ্ছেন, তারা আস্থা রেখেছেন বলে তাদের ধন্যবাদ জানাই, সেল খুব দ্রুতই পদক্ষেপ নেবে। আমাদের সেই কমিটি কিন্তু বিভিন্ন জায়গায় আশুলিয়ায় শ্রমিক আনরেস্টের জায়গায় ভিজিট করছেন এবং সমস্যাগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করছেন। দেশের বিভিন্ন স্থানে সমন্বয়করা মত বিনিময় সভা করতে গিয়ে তোপের মুখে পড়া নিয়েও প্রশ্ন করেন একজন সাংবাদিক। আসিফ মাহমুদ বলেন, অভ্যুত্থানের পর আমি এবং উপদেষ্টা নাহিদ ইসলাম সরকার এসেছি, আমরা আমাদের যে দায়িত্ব সেটা পালন করছি। যারা এই অভ্যুত্থানে ছাত্রদের পক্ষ থেকে নেতৃত্ব দিয়েছেন তারা মনে করছেন, দেশ পুনর্গঠনের যে লড়াইটা সামনে আছে সেই লড়াইয়ে দেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করতে হলে তো জনগণের কথা শুনতে হবে, সেই কারণে তারা সব জায়গায় টিম করে যাচ্ছেন এবং মানুষের কথা শোনার চেষ্টা করছেন। সেখানে কিছু পরিস্থিতির কথা আমি শুনতে পাচ্ছি। তিনি বলেন, বাংলাদেশে এটা পুরনো কালচার, যে কোনো ভালো উদ্যোগকে বিতর্কিত করার জন্য কিছু মানুষ তো থাকেই, সমন্বয়ের পরিচয়ে অনেক ভুয়া, অনেকেই বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছেন, যে দ্বিতীয় স্বাধীনতার কথা আমরা বলি তারপরই অনেকে চাঁদাবাজির মতো ঘটনা করছেন। আমরা মনে করি এগুলোর অবসান ঘটবে, আমাদের মধ্যে যে জাতীয় ঐক্য হয়েছিল তা থাকবে এবং তার মধ্য দিয়েই আমরা নতুন বাংলাদেশ গঠন করতে পারব। নতুন সব সংবাদ সবার আগে জানতে শীর্ষ খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সব খবর এখানেই।